সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেল আপনাদের জানাই স্বাগত আজকে থামবেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ এটি হচ্ছে হলি হক এই হলি হক গাছটির আরও একটু লম্বা হলে ভিডিওটা হয়তো একটু ভালো লাগতো কিন্তু আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যখন ফুল ফুটতে শুরু করে গাছে তখন একটা ভিডিও নিয়ে আসি আর প্রচুর যখন আবার ফুল হবে গাছে তখন আমি একবার আর ভিডিও নিয়ে আসব। কারণ গাছভর্তি ফুল আছে এই অবস্থায় যদি আমি আপনাদের ভিডিওটা করি তাহলে ঠিক কি কি কাজ করলে গাছভর্তি ফুল হবে সেটা অনেকের অজানা থেকে যায় যার জন্য আমি প্রত্যেকটা গাছের উপরে দুটো করে ভিডিও অন্তপক্ষে নিয়ে আসি তো বন্ধুরা এই ফুলটি হচ্ছে প্রকৃতপক্ষে শীতকালের ফুল কিন্তু যে কোনো কারণেই হোক আমার এর যে গাছগুলো ছিল যেগুলো অলরেডি প্রায় ফুল দিয়ে প্রায় শেষ হয়ে গেল সেটার ভিডিও করা হয়নি বলে আজকে আমি এই ভিডিওটা একটু লেটে করছি এবং এই গাছগুলো একটু লেটে বসেছিলাম সত্যি কথা বলতে এই গাছগুলো সেপ্টেম্বরের শেষের দিক থেকেই বসানো হতে শুরু হলে নভেম্বর থেকে কিন্তু ফুল দিতে শুরু করে এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ফুল দিয়ে গাছগুলো প্রায় গরমের শুরুতেই মৃত্যু মুখে পতিত হয় কিন্তু এই গাছটি আমি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের দিকে বসেছিলাম ফলে একটু দেরিতে এটা হলো তবে এর আগের গাছগুলো ছিল আমার সিঙ্গাল পেটাল আর এই ফুলগুলো হচ্ছে কিন্তু ডাবল পেটাল দেখেই বুঝতে পারছেন ডাবল পেটাল একেবারে দুধ থেকে মনে হচ্ছে গোলাপ একটা ফুটে আছে গাছে মন ভরে যাচ্ছে অবশ্য এর অনেকগুলো কালার হয় সাদা হয় মেরুন হয় এটা একটু মেরুন লাল হতে পারে আপনার একটা ঠিক পিঙ্ক টাইপের হতে পারে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু এর কালার রয়েছে তো সে যাই হোক কালার যেই হোক এদের পরিচর্যার ব্যাপারগুলো কিন্তু একই রকম তো আমি আর দীর্ঘায়িত না করে ভূমিকা আসল কথায় আসি প্রথমে আমি টবের কথা বলি অনেকে ভুল করে করেন কি ছোট আট ইঞ্চি ছ ইঞ্চি টবে বসে দেন ফলে গাছ সেরকম পুষ্টি না পেয়ে গাছটা একটা স্টিক নিয়ে একটা স্টিক নিয়ে বেরিয়ে যায় কিছুটা ফুল দিয়ে গাছটা মারা যায় কিন্তু যদি আপনি এই গাছটিকে মোটামুটি বারো চোদ্দো ইঞ্চির পটে বসান তাহলে কিন্তু এই গাছটি ভীষণ হেলদি হবে এবং স্টিক কটা আছে এই গাছটা দেখুন এইটা তো মেন স্টিক এইটা একটা স্টিক আছে এইটা একটা আছে একটু যদি ঘুরিয়ে দেখাই আমি আপনাকে এইখানে একটা স্টিক আছে এইখানে দেখেন এইটা একটা স্টিক আছে এইখানে দেখেন এইটা একটা স্টিক আছে এইখানে দেখেন এইটা একটা স্টিক আছে তাহলে একটা মেনের দিকে তার চারপাশেও চার পাঁচটা ছটা স্টিক রয়েছে কেন কারণ হচ্ছে এ পুষ্টি ভালো পেয়েছে তাহলে এটা টপ যেমন বড় হবে গাছ যখন বসাবেন মাটিটাকে তৈরি করে নিতে হবে একেবারে পুষ্টিযুক্ত মাটি এবং ওয়েল ড্যানেজ মাটি ওয়েল ড্রেনেঞ্জ কী করে করতে হয় অনেক ভিডিও দেখেছেন এটা তার আমি দেখ বলতে যাচ্ছি না আর পুষ্টিযুক্ত বলতে রকম যখন গাছটা বসাবেন মাটিতে মাত্র ফোর্টি পার্সেন্ট মাটি দেবেন থার্টি পারসেন্ট দেবেন কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট দেবেন কোকোপিট কারণ এই গাছ প্রচুর প্রচুর জল খায় আর বাকি টেন পার্সেন্টের মধ্যে দেবেন নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি এইসব জৈব উপাদানগুলো দিয়ে আপনি গাছটা বসাবেন মনে রাখবেন এই গাছ বসানোর সময় কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন না এই গাছ হয়ে গেল ধীরে ধীরে গাছ বড়ো হবে রোদে রাখবেন সুন্দরভাবে জল দেবেন ঠিকভাবে ধীরে ধীরে গাছ যখন কুড়ি আসবে তখন কিন্তু আপনাকে একটু হলেও কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে কারণ কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া আপনি এরকম একটা হেলদি একটা পুষ্ট গাছ কিন্তু পাবেন না আর গাছ যদি হেলদি না হয় বান যদি বেশি না হয় তাহলে আপনি ফুল কীগুলো বেশি পাবেন তো এমন বেশি লাগে না আমি খুব কম লাগে আমি আপনাকে আপনার বিশ্বাস করতে পারবেন না এরকম একটা গাছে মাত্র কুড়িটা দানা ডিএপি নেব ডিএপি মানে ডায়ামোনিয়াম ফসফেট অর্থাৎ এখানে নাইট্রোজেন রয়েছে ফসফেট রয়েছে যেটা নেই সেটা হচ্ছে পটাশ আমি মাত্র হাফ চামচ এখানে পটাশ দেব। দেওয়ার আগে আপনি অবশ্যই মাটিটাকে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বলে জল দেওয়ার দরকার পড়েনি অ্যাকচুয়ালি খাবার দেওয়ার আগের দিন কিন্তু যদি একটু জল দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি একটু মাইটাকে একটু আলাদা করলাম আর এই কটা সারকে আমি অল্প অল্প গাছ চার সাইডে দেবেন কারণ যে এটা কেমিক্যালস ফার্টিলাইজার মনে রাখবেন কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু গাছের গোড়াতে দেবেন না আর একে তো নরম কান্ডের গাছ তার উপরে আবার যদি গাছে গোড়াতে পড়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো গেল সারের কথা অনেকে আবার এটাকে অর্গ্যানিকভাবেও করতে চান কারণ অর্গানিক করলে সবচেয়ে ভালো আমাদের কাছে তবে একটু কেমিক্যাল আমি ইচ্ছা করেই দিই মাসে একবার কিন্তু তার বেশি নয় আর সপ্তাহে অবশ্যই আপনারা খোল জলটা দেবেন অবশ্যই খোল জল দেবেন কারণ খোল জলে অন্যান্য নাইট্রোজেনের সঙ্গে অন্যান্য পুষ্টি রয়েছে বেশি না হাফ গ্লাস করে দেবেন এইরকম হাফ গ্লাস দিলেই যথেষ্ট আপনি আচ্ছা এবার আর একটা জিনিসের কথা বলবো আমি সে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আসলে পেঁয়াজের খোসা ভেজানো জল চার পাঁচ দিন পেঁয়াজের খোঁসাকে ভিজে নেবেন ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এটা দেবেন এটা প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে পটাশিয়াম প্রচুর হারে ফুল ফোটাতে সাহায্য করে তো এটাও আমি একটুখানি দিয়ে দিলাম একটুখানি মাত্র হাত গাছ কারণ আজকে আমার গাছে জল দেওয়ার ব্যাপার নেই প্রচুর বৃষ্টি প্রচুর না হলেও বৃষ্টি হয়েছে এই ব্যাপার আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে কলার খোঁসা ভেজানো জল আপনি দিলেও পারেন নাও পারেন তবে একটা জিনিস রাখবেন আজকে যদি আপনি পেঁয়াজের খোঁসা ভেজানো যান তারপরের সাত দিন পরে আমি কিন্তু দেবো কলার খোঁসা ভেজানো জল এই পটাশিয়ামটাকেও আমি চেঞ্জ করে করে দেবো ফলে এটা আমি আজকে দেবো না আপনার জাস্ট দেখাচ্ছি কলার খোঁসা ভেজানো জলটা তো এই গেল খাবারের ব্যাপারটা তাহলে আমি একটু খাবারটা রিপিট করে দিই মাসে একবার দেবেন অল্প কয়েক দানা ডিএপি তার সঙ্গে পটাস আর প্রতি সপ্তাহে ধরেন এই এই সপ্তাহে হয়তো দিলেন খোল জল পরের সপ্তাহে দিলেন আপনি কলা খোসা ভেজানোর জল তারপরের সপ্তাহ দিলেন আপনি পেঁয়াজে খোসা ভেজানো জল বাস এইভাবে দেবেন এবার একটু রোগ পোকা না বলে ভিডিওটা সম্পূর্ণ হয় না গাছ আছে মানে রোগ পোকা হবে মিলিবাগ খুব হয় এই গাছে যদিও আমার কাছে মিলিবাগ নেই কারণ যদি আপনি সুস্থ গাছেই যদি আপনি নিম অয়েল স্প্রে করে দেন পনেরো দিন পর পর কিংবা দশ দিন একটু যদি মনে হয় যে আপনার আক্রান্ত হচ্ছে মাসে তিনবার করলে যথেষ্ট এবং দুবার করলেও হবে ভালো করে নিম অয়েল স্প্রে করে দিলেন তাহলে কিন্তু গাছে অন্য অন্য রোগ পোকা খুব একটা হয় না তবে রোগ পোকা যদি হয় যেমন মিলিবাগ হয় তাহলে আপনারা একতারা দেবেন আর থিপস হতে পারে মাইটস হতে পারে এর যে কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্র্যান্ডের নাম বলে দরকার নেই আপনাকে একটা ব্র্যান্ডের নাম বললাম আপনি পেলেন না বাজারে তাহলে কি হবে না কাজ নিশ্চয়ই হবে শুধু বাজারকে বলতে হবে আপনার কী অসুখটা হয়েছে যেমন মাইটস হয়েছে অথবা মাকড় লেগেছে কি থিপস হয়েছে এইগুলো হলে আপনি একেবারে কিছু যদি দেখতে না পার তাহলে অবশ্যই পনেরো থেকে কুড়ি দিন অন্তর যে কোনো সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো সাপ্লাইমাথরিন গ্রুপের ত্রিশ ফোটা পার লিটার দিয়ে স্প্রে করবেন কুড়ি দিন অন্তর অন্তর আর গাছটা রাখবেন রোদে তবে হ্যাঁ যেহেতু এটা মার্চ মাস মার্চের প্রায় থার্ড উইক চলছে কাজে এই গাছটা পূর্ণ রোদে আর এখন রাখা যাবে না এমন জায়গায় রাখবো যেখানে সকালের এই রোডটা পাচ্ছে আর দুপুরের বা বিকাল রোদটা না পায় কারণ এই গাছ আর রোজ রোদ সহ্য করতে পারবে না তো বন্ধুরা আশা করি এইভাবে আপনারা করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যখন এই স্টিকগুলোও যখন সুন্দর হয়ে যাবে একটু আরও তিন চার ফিট উঁচু হয়ে যাবে তখন কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কারণ এই গাছ মোটামুটি আর দশ ফিট লম্বা হয় তো যারা ছোট পটে করছেন আজ থেকে এবার বুঝতে পারলেন ছোট পটে করলে কিন্তু একটা স্টিক হয়ে চলে যাবে আর যদি বড় পটে করেন খাবারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বেশ কয়েকটা হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে আর একান্ত যদি খুব দুর্বল হয়ে থাকে তাহলে একটা স্টিক বেঁধে দেবেন আমার গাছ কিন্তু দুর্বল নয় কারণ আপনাকে আগেই বলেছি আমার গাছটা একদম দেখুন কত মোটা সোটা হয়ে আছে একদম বেশ হেলদি গাছ তো এইভাবে করতে গেলে আপনার মন ভরে যাবে ছাদ আলো করে রাখবে তো বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আপনাদের পেতে চান বা আপনাদের যদি এই ভিডিও সামান্য আপনাদের আনন্দ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ